Audio Jungle. Audio Jungle. গুড ইভিনিং বন্ধুরা, আমি এখন থেকে ব্লগটা শুরু করলাম। আর সবাইকে জানাই এনএ ফ্যামিলির তরফ থেকে শুভেচ্ছা ও ভালোবাসা। সবাই যেমন ভিডিওগুলো দেখছো সেরকম দেখো, খুব ভালো লাগবে। এখন সন্ধে 6:30 বাজে, আমি এখন থেকেই ব্লগটা শুরু করে দিলাম। এখন হচ্ছে রেডি হব, রেডি হয়ে আবার যাব ওইখানে, রাত্রেবেলা অনুষ্ঠান আছে। তা হচ্ছে এই তো একটু আগে আসলাম, তারপরে এসে কত কাজ ছিল, ঘরে সব করলাম, জামাকাপড় বাইরে ছিল সেগুলো সব তুললাম, ভাঁজ করলাম, ঘরে খাটে জামাকাপড় ছিল সেগুলো ভাঁজ করে রেখে বাসন গুছালাম, চা করলাম, আর এইসব কাজগুলো করলাম। তারপর সন্ধ্যে দেখালাম, সন্ধ্যে দেখিয়ে এসে এখন একটু বসলাম, এখন এবার রেডি হব, রেডি হয়ে আবার যাব। তা অনুষ্ঠান আছে তাজা রাত্রেবেলা, তা কী হয় না হয় সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। চলো দেখতে থাকো ব্লগটা, আশা করি ভালো লাগবে। চলো পরে আসছি। অনেকক্ষণ পর আসলাম, রেডি হচ্ছিলাম, রেডি হয়ে গেছি। এই যে এই শাড়িটা পরেছি, পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। দু একটা রিলস বানাবো তারপরে বেরিয়ে যাব, এই আর কি। চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। চলে এসেছি এখন, আর চলো আমাদের কাছে যাই। এই সন্ধ্যা তো আসলো, চলো। এই যে আমার ছেলে আজকে একবারে হিরো হিরো সেজে নিয়েছে আমাদের বাকি কেটে। আইসক্রিম খাচ্ছে, আর দেখো তোমরা বন্ধুরা, আইসক্রিম খেতে খেতে ওই যে একজনের সাথে দেখা হয়েছিল, সে গল্প করছিল, আর ওইখানে সবাই নাচানাচি করছে, এই আর কি, খুব আনন্দ করছিল। আইসক্রিমটা খুব একটা ভালো ছিল না, কিন্তু খাবারগুলো খুব ভালো ছিল। ফুচকা স্টল বসেছিল, আইসক্রিমের স্টল, তারপরে পনির পকোড়া, কফি, এইসবের সব স্টল বসেছিল। তার মধ্যে সবই আমি একটু একটু করে টেস্ট করে নিয়েছি। ফুচকা একটি খেয়েছিলাম, আর পনির পকোড়াও 4টে খেয়েছি, আর তারপরে আইসক্রিম খেয়েছি 2টো। তারপরে ছেলের কাছে ছবি একটু একটু তুলে এসেছি। ছেলে গান বাজছে, গান আমাকে বাইরে সব দাঁড়িয়ে আছে ওর বান্ধবীরা, এখানেও আসছিলাম, ওরা কথা বলছিলাম। তারপরে এইখানে সব গানের বাজাচ্ছিল, সব নাচানি করছিল, নাচানাচি করছিল, আনন্দ করছিল সব। আমার সকাল থেকে না খেয়ে থেকে 5টার সময় ভাত খেয়ে আর মানে দিচ্ছিল না, ওই জন্য তাড়াতাড়ি গিয়ে তাড়াতাড়ি খেয়ে খাওয়া দাওয়া করে চলে এসেছি। বাইরেটা খুব সুন্দর সাজিয়েছিল, বেশ লাইটিং দিয়ে আমব্রেলা দিয়ে করে দারুণ লাগছিল দেখতে, দেখতে খুব সুন্দর লাগছিল। আর ভেতরটাও খুব সুন্দর সাজিয়েছিল, ভালোই লাগছিল, খারাপ লাগেনি। সবাই খুব সেজে গুজেছিল, আমিও সেজেছিলাম। বাচ্চা মেয়ে হচ্ছে ডান্স করছে, সেটা অনেক সুন্দর তোলা হলো। বাচ্চা মেয়েটা খুব ভালো ডান্স করছিল। লাইটিংগুলো খুব ভালো দিয়েছিল দেখতে, ওই জন্য এত সুন্দর লাগছিল।
পকোড়া খেলাম, এইসব খাওয়া দাওয়া করলাম, এখনো রাতের খাবার খাওয়া হয়নি, খাবো খাওয়া দাওয়া করে দেখেছি গান বাজছে, সেই জন্য ভালো কথা বলা যাচ্ছে না, আমি পরে ভয়েস বা দিয়ে চার চলে পরে বাড়ি যাবো। অনেক কিছু ছিল, খুব ভালো ছিল, ভালো খেতে বসে গেছি। এটা ভেজ কাটলেট ছিল, নান দিল, চানা মশলা দিল, এখন আর কিছু কাজ নেই, বাড়ির দিকে রওনা দেবো। আর হচ্ছে তোমাদের সাথে কতটা পেরেছি শেয়ার করেছি, আর আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে অন্য কোনো ব্লগে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো।